কুড়িগ্রামের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ ঝিনাইদহ চুয়াডাঙ্গা সহ কয়েকটি এলাকায় বৃষ্টি দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া যানবাহী ফেরি এখনো উদ্ধার হয়নি দুর্ঘটনার কারণ নিয়ে ভিন্ন বক্তব্য বিআইডব্লিউটিসি ও নৌ পুলিশের সুনামগঞ্জের ছিত্রাপুর জলমহালটি 52 বছর ধরে অবৈধভাবে ব্যবহার করছে একটি প্রভাবশালী মহল কৃষি জমির পানির উৎস বন্ধের আশঙ্কায় কৃষকরা আসসালামু আলাইকুম সাদিয়া ফ্রিন আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে শুনছিলেন শিরোনামে এবারে বিস্তারিত কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ মাঘের শুরুতে ঘন কুয়াশার সঙ্গে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছেন বিপাকে সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস তবে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে 8 ডিগ্রি সেলসিয়াস এই অবস্থায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে এদিকে হাড় কাঁপানো শীতের মাঝেই বৃষ্টি শুরু হয়েছে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় গত রাত 11:30টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবার পর আজ ভোরে আবারও বৃষ্টি হয়েছে এতে চরম ভোগান্তিতে কর্মজীবী মানুষ দর্শক এবার চুয়াডাঙ্গা জীবননগর থেকে আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি মিঠুন মাহমুদ ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন আসলে চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু শীত একেবারেই জেঁকে বসেছে অর্থাৎ মাঘের তিন দিন চলছে আজ মাঘ মাসের তিন দিন এই তিন দিনে কিন্তু মাঘ মাসে বাঘ কাঁপানোর মতো শীত পড়ছে এই চুয়াডাঙ্গাতে যে সমস্ত আসলে হাড় কাঁপানো শীত পড়ছে ইতিমধ্যেই প্রতিদিন কিন্তু 9.4 ডিগ্রি থেকে 10.0-এর মধ্যেই কিন্তু তাপমাত্রা থাকছে গতকালকে বৃষ্টির কারণে কিন্তু এই চুয়াডাঙ্গা জেলাতে যে অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে জানেন যে মৌসুম কিন্তু কৃষির সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে অঞ্চলে চুয়াডাঙ্গা জেলা গতকালকে রাত্রের থেকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু ইটভাটার মালিকরা সেভাবে তারা প্রস্তুতি নিতে পারেনি এবং ইটগুলো কিন্তু তারা ঢেকতে পারেনি যে কারণেই তারা কিন্তু ক্ষতির সম্ভাবনা সবচেয়ে বেশি মনে করছে তবে আমি ইটভাটার মালিকদের সাথে কথা বলে তারা জানিয়েছে এই বৃষ্টির কারণে প্রায় 3-4 কোটি টাকা তাদের লোকসান হবে বলে তারা ধারণা করছে আমি আবহাওয়া অফিসে কথা বলে তারা জানিয়েছে এই বৃষ্টির পরেই কিন্তু আবার শীত পড়ার সম্ভাবনা বেশি রয়েছে এই শীতের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ছিন্নমূল মানুষগুলো কারণ এই শীতের কারণে তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছে না যদিও গত 2 দিন রোদ বেরিয়েছে কিন্তু 1-3টার মধ্যে কিন্তু রোদ বেড়েছে আজকেও যে বৃষ্টির পরে সকালবেলা কিন্তু আকাশ পরিষ্কার থাকলেও যত সকাল গড়িয়ে দুপুরের দিকে হতে না হতেই তার আগে রোদ কিন্তু একেবারেই নির্জম দেখা দিয়েছে তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা শীতের সর্বশেষ তথ্য মিঠুন ধন্যবাদ আপনাকে দর্শক এবার মাদারীপুরের কালকিনি থেকে শীতের খবর জানাচ্ছেন প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকত ধন্যবাদ আপনাকে আপনি যেমনটি বলছিলেন সারা দেশে বয়ে চলেছে শৈত্যপ্রবাহ সেই শৈত্যপ্রবাহে উত্তরের কনকনে হিমেল হাওয়া ঘন কুয়াশার কারণে জুবুতুবু হয়ে পড়েছে মাদারীপুরের কালকিনির জনজীবন সেই সাথে আজ সকালে শুরু হয়েছে বৃষ্টি ঠান্ডার সাথে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হয়েছে এই অঞ্চলে সে বৃষ্টির কারণে নিম্নবয়ের মানুষেরা তারা ঘরমুখ হয়ে রয়েছে তারা কাজকর্ম করতে পারছে না আমরা কথা বলেছি কালকিনি কলেজ হাসপাতালে সেখানে ডাক্তাররা জানিয়েছেন এখানে প্রায় 1 সপ্তাহে ঠান্ডাজনিত কারণে প্রায় 15-20 জন রোগী তারা হাসপাতালে ভর্তি হয়েছে এবং শতাধিক রোগী তারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আমরা দেখেছি যেখানে নিম্নবয়ের মানুষেরা যারা শীতবস্ত্রের কারণে কষ্ট পাচ্ছে এই শীতে এই বৃষ্টির কারণে তারা আরও কষ্টের বেশি সম্মুখীন হবেন আমরা এখানে স্থানীয় কৃষি বিভাগের সাথে কথা বলেছি তারা বলেছেন এই শীতে বিশেষ করে বৃষ্টি হলে আলু সহ বিভিন্ন বীজতলার ব্যাপক ক্ষতি হবে বৃষ্টিতে আরও ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনিতে যে শীতের পরবর্তী যে বৃষ্টি তার সর্বশেষ লিয়াকত ধন্যবাদ আপনাকে গোপালগঞ্জের সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন 10 জন রাত 2:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে উপজেলার বিজয় পাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি জানান বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে সাতক্ষীরায় যাচ্ছিল পথে ঢাকা খুলনা মহাসড়কে উপজেলার বিজয় পাশা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে
আন্তনগর ট্রেন লালমনিয়া এক্সপ্রেসে কিশোরীকে ধর্ষণের ঘটনায় ওই ট্রেনের অ্যাটেন্ডেন্ট আক্কাজ গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার মাঝরাতে জয়দেবপুর রেল স্টেশনে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে ভুলবশত ষষ্ঠ শ্রেণীর ওই শিক্ষার্থী লালমনিয়া এক্সপ্রেসে উঠে পড়ে। পরে একটি কেবিনে নিয়ে আক্কাজ গাজী কিশোরীটিকে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকারে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে এবং অভিযুক্ত আক্কাজ গাজীকে আটক করে। খুলনায় নগরীর দুটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে 1.5 লাখ টাকা জরিমানা করেছেন জেলা সহকারী ম্যাজিস্ট্রেট। নগরীর গোল্লামারি এলাকায় চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনবিহীন ল্যাব পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন পরিচালনার জন্য দুইটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে র‍্যাব-6-এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় সফুরা ক্লিনিকের মালিক জিয়াউর রহমানকে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং মোহাম্মদনগর হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে মালিক নুরুন নাহারকে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় 50,000 টাকা জরিমানা করা হয়। নড়াইল শহরের ভওয়াখালী এলাকা থেকে নূর নবী নামে এক সন্ত্রাসীকে ওয়ান শুটার গানসহ গ্রেফতার করেছে যশোর র‍্যাব। যশোর র‍্যাব-6-এর অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নূর নবী শেখকে গ্রেফতার করা হয়। নূর নবীর নামে চাঁদাবাজিসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত নূর নবী শেখকে অস্ত্রসহ নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মানিগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া যানবাহী ফেরি এখনও উদ্ধার হয়নি। বুধবার জীবিত উদ্ধার করা হয় 20 জনকে। এখনও নিখোঁজ ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ুন কবির। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিমজ্জিত দুটি ট্রাক উদ্ধার করলেও বেশিরভাগই পানির নিচে। বৈরী আবহাওয়ার কারণে বর্তমানে স্থগিত উদ্ধার তৎপরতা। উদ্ধারকারী জাহাজ রুস্তম প্রত্যয় ও নির্ভীক এক হয়ে ফেরি উদ্ধারের মূল কাজ শুরু করবে। এদিকে ফেরি ডুবির কারণে নিয়ে বিআইডব্লিউটিসির দাবি, বালুবাহী বাল্ক হেডের ধাক্কায় নোঙর করা ফেরিটি ডুবে গেছে। অন্যদিকে নৌ পুলিশ জানিয়েছে, নদীতে ডুবোচরে ধাক্কা খেয়ে ফেরির তলা ফেটে গিয়ে এ ঘটনা ঘটেছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শেখ মমিন। মমিন, ফেরির উদ্ধার তৎপরতার কি খবর আছে আপনার কাছে, আমাদের জানান। আর এই যেখান থেকে এই ফেরিটি ছেড়ে গিয়েছিল, রজনীগন্ধা নামে ফেরি, এই 7 নং ফেরিঘাট থেকে দৌলতদিয়া কিন্তু মানিকগঞ্জ জেলায় পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। মাঝ নদীতে যখন ফেরিটি যায়, ঘন কুয়াশার কারণে ফেরিটি আটকে যায়। পরবর্তী সময়ে ফেরিটি নোঙর করে রাখে। ঘাটে, পাটুরিয়া ঘাটে ভিড়ার সময় ফেরিটি কিন্তু ডুবে যায় এবং ফেরিতে থাকা 9টি ট্রাক সহ যাত্রী ও যানবাহনও কিন্তু। বুধবার সকালে ঘন জীবিত উদ্ধার করা হয়েছে 6 জনকে। তীব্র উদ্ধার করা রয়েছেন এবং 9টি ট্রাকের মধ্যে 2টি ট্রাক উদ্ধার করা হয়েছে এখন পর্যন্ত। তবে সাদি, আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে গত রাত 8টা পর্যন্ত কিন্তু এই উদ্ধার অভিযান চলে এবং তার রাত 8টা থেকে কিন্তু উদ্ধার অভিযান কারণে এবং রাত হওয়ার কারণে এই উদ্ধার অভিযান স্থগিত রাখার পরে পুনরায় সকাল 10টার পর থেকে কিন্তু এই অভিযান সহ যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু আবার নামতে শুরু করে। এখনো ট্রাক বা কিন্তু এখনো পাওয়া যায়।
মমিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জের পাঠুরিয়া থেকে ফেরি উদ্ধার তৎপরতার সর্বশেষ খবরাখবর জানানোর চেষ্টা করছিলেন আমাদের প্রতিনিধি শেখ মমিন। খুলনায় ইজি বাইক ছিনতাই করে চালক মোহাম্মদ আবুল কালাম আজাদকে হত্যার ঘটনায় আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, গত 5ই জানুয়ারি হাত পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে মর্মান্তিকভাবে হত্যা করে খান জাহান আলী থানাধীন আটরা পশ্চিমপাড়া নতুন রেল লাইনের পূর্ব পাশে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনায় ইজি বাইক চালকের স্ত্রী রানী বেগম খান জাহান আলী থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তীতে খান জাহান আলী থানা পুলিশ অভিযানে কয়েকদিনের মধ্যে সকল আসামিকে গ্রেফতার করা হয়। বরিশালের মুলাদিতে চাঞ্চল্যকর রুবেল শাহ হত্যা মামলার আসামি আরিফ আকনকে গ্রেফতার করেছেন র‍্যাব 10। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী যাত্রাবাড়ি এলাকা থেকে আকনকে গ্রেফতার করেন র‍্যাব। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা রুবেল শাহকে হত্যায় জড়িত আসামি আকন এতদিন পলাতক ছিলেন। পরে গ্রেফতারকৃত আরিফ আকনকে মুলাদি থানায় হস্তান্তর করে জেল হাজতে পাঠানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাগড়াছড়ি উপজেলার গুইমারা থানার বাইল্লাছড়ি চৌধুরীপাড়া এলাকায় দুর্গম পাহাড়ে রোপণ করা প্রায় 3 একর গাজার ক্ষেত পুড়িয়েছে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন। খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর জানান, দুর্গম পাহাড়ি ছড়ার পারে প্রায় 3 একর জায়গায় ওই গাঁজা চাষ করা হচ্ছিল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী এবং মাটিডাঙ্গা সেনা জোনের সদস্যরা। ঝিনাইদহের মহেশপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে চাচা ভাতিজা নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের জের ধরে বুধবার বিকেলে হামলা ও গুলির ঘটনা ঘটে। এতে শামীম হোসেন ও মন্টু মণ্ডল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মন্টু মণ্ডলকে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শামীমকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে স্ত্রী হত্যার দায়ে মোহাম্মদ সাত্তার মিয়া নামের এক ব্যক্তিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র দায়রা ও জেলা জজ শারমিন নিগার এর রায় ঘোষণা করেন। 2018 সালের 28 মে ছুরিকাঘাতে খুন হন 4 সন্তানের জননী জ্যোৎস্না বেগম। এ ঘটনায় নিহতের স্বজন আব্দুল মন্নাফ বাদী হয়ে জ্যোৎস্নার স্বামী সাত্তার সহ 4 জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। ঝালকাঠির নলছিটিতে দীর্ঘ 20 বছর পলাতক থাকার পর নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব 8। বুধবার ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নজরুল ইসলামকে নলছিটি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামি নজরুল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত আসামি। বাঞ্ছারামপুর উপজেলার ভূমি অফিসে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে ইউনিয়নের ভূমি অফিসের ডিজিটালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে 10টি কম্পিউটার এবং 10টি UPS সহ আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল মনসুর প্রধান অতিথি হিসেবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের মধ্যে এ সকল প্রযুক্তিপূর্ণ বিতরণ করেন। উপজেলা সহকারী কমিশনার কাজী আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের দিরাইয়ে সরমঙ্গল ইউনিয়নের ছিছরাপুর জলমহালটি 52 বছর ধরে অবৈধভাবে ব্যবহার ও পানি সেচে মাছ শিকার করছে একটি প্রভাবশালী মহল। বিলজুড়ে চাষ হওয়া কৃষিজমির পানির উৎস বন্ধের মুখে পড়ায় দুশ্চিন্তায় স্থানীয় কৃষকেরা। ঘটনার সাথে জড়িতদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। সুনামগঞ্জ প্রতিনিধি আবু হানিফের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ছিছরাপুর জলমহলটি লিজ না নিয়েই দখল করে ব্যবহার করছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল ও তার লোকজন। সম্প্রতি শুষ্ক মৌসুমে বিলের পানি সেচে মাছ শিকারের চেষ্টাও করা হয়। বছরের পর বছর জবরদখল করে বিল ব্যবহার করায় নিয়মিত রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। একই সাথে আবাদ হওয়া বোরোর প্রধান পানির উৎস এই বিল হওয়ায় ধান চাষের পানি সরবরাহ নিয়ে উৎকণ্ঠায় কৃষকরা। জমি তো শুকাইয়ে যায়,
পানির অভাবে খেত করতে পারি না, এটা তারা শুকাইয়া খাইতেছে। তবে বিল সেচে মাছ শিকারের অভিযোগ অস্বীকার করেন চেয়ারম্যানের সহযোগী স্থানীয় ইউপি সদস্য। আপনি যে এটা শুকাইতেছেন, বিলটা যে আপনি ফিশিং করতেছেন, আমরা তো জমির পানি দিতেছি, আমরা শুকাইতাম, আমরা আর দরকার যদি না না আপনারা কি মাছ ধরার রাইট আছে? না মাছ তো ধরছি না। খবর পেয়ে সরেজমিনে গিয়ে পানি সেচার প্রমাণ পায় উপজেলা সহকারী ভূমি কমিশনার। অভিযোগের বিষয়ে উপযুক্ত প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আমি আসার পরে এই প্রথম আমি এই অভিযোগটা শুনলাম, আমরা এই অভিযোগটা আমলে নিয়েছি এবং যারা এই এই বিলের সাথে সম্পৃক্ত এবং অবৈধভাবে যে মাছ মারার যে পায়তারা করছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। জলমহলটি উপযুক্ত নথিভুক্ত করে লিজ দিলে সরকার যেমন রাজস্ব পাবে তেমনি উপযুক্ত রক্ষণাবেক্ষণে উপকৃত হবে কৃষক, এমনটাই মনে করেন স্থানীয়রা। ইলিয়াস কমল, মাইটিভি। ঝিনাইদহে জানুয়ারি মাসে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। সকালে শহরের শিশু একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সে সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মান্নান আলী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মজনুর রহমান উপস্থিত ছিলেন। এবারও জেলার ছয়টি উপজেলায় 105 জন ডিলারের মাধ্যমে 1,20,133 জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে 470 টাকায় 2 কেজি মসুরের ডাল, 2 লিটার সয়াবিন তেল ও 5 কেজি চাল মিলবে। যশোর 5 মনিরামপুর আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীর সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মনিরামপুর প্রেসক্লাব আয়োজিত সম্বর্ধনায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুষ্টুর সঞ্চালনায় ও সভাপতি ফারুক আহমেদ লিটনের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। সেশন জট মুক্ত বিভাগের দাবিতে আন্দোলনের এক পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চবির প্রধান ফটকে তালা দিয়েছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড তুলে ধরেন তারা। প্রক্টর ডক্টর নুরুল আজিম শিকদার জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। বিদেশি কোনো দেশের সরকারের ওপর চাপ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম ও সংসদ সদস্য শাজাহান খান। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন বর্জন করে রাজনৈতিকভাবে আরও দেউলিয়া হয়ে গেছে। মাদারীপুরের রাজৈরে ইশিবপুর ইউনিয়নের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নরসিংদীর বেলাবতে আজ থেকে শুরু হয়েছে 3 দিনব্যাপী ইজতেমা। ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। উপজেলার গাংকল পাড়া গ্রামে মার্কাজ মসজিদের কাছের মাঠে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রচণ্ড শীত উপেক্ষা করে আসছেন মুসল্লিরা। তাদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। মাদারীপুরে 8 শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার পৌরসভার আয়োজনে পৌর কমিউনিটি সেন্টারে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস উপস্থিত ছিলেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন গাইবান্ধা 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুল্লাহ নাহিদ নিগার। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বাড়িসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়নের কনিকারা গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সহ বিশিষ্টজনরা। নড়াইলে কারা মুক্ত কয়েদি ও মুক্তিপ্রাণ প্রবেশনারদের মাঝে পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি নড়াইলের মাধ্যমে কারামুক্ত কয়েদি ও মুক্তিপ্রাপ্ত 5 জন মহিলাকে 5টি সেলাই মেশিন, 2 জনকে 2টি ভ্যান এবং 2 জনকে ব্যবসার জন্য 10,000 টাকা মূল্যের আলু, রসুন, পেঁয়াজ সহ কাঁচামাল দেওয়া হয়। নড়াইলে লোহাগড়ার পদ্মবিলা গ্রামে তথ্য আপার উঠান বৈঠক হয়েছে।
তথ্য আপা কর্মকর্তা রিপা খাতুনের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। গ্রামীণ মহিলাদের সচেতন ও স্বাবলম্বী করার লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় সুথিজন সহ শতাধিক মহিলা উপস্থিত ছিলেন। দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সহ কয়েকটি এলাকায় বৃষ্টি, দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস। মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া যানবাহী ফেরি এখনো উদ্ধার হয়নি, দুর্ঘটনার কারণ নিয়ে ভিন্ন বক্তব্য বিআইডব্লিউটিসি ও নৌ পুলিশের। সুনামগঞ্জের ছিত্রাপুর জলমহালটি 52 বছর ধরে অবৈধভাবে ব্যবহার করছে একটি প্রভাবশালী মহল, কৃষি জমির পানির উৎস বন্ধের আশঙ্কায় কৃষকরা। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla ও facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।